আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি একটি বহুল আলোচিত এবং প্রায় মাঝে মধ্যে মিডিয়াতে এবং পত্রপত্রিকায় আসে, পুলিশের কিছু কর্মকাণ্ড, কিছু সদস্য যারা এর ভিতরে জড়িত থাকে, এটি খুবই গর্হিত এবং পুলিশের ইমেজকে নষ্ট করে দেয় এই ধরনের কাজ। যেমন সম্প্রতি জেনেছি আমরা যে ক্রস ফায়ারের কথা বলে হুমকি দিয়ে তার কাছ থেকে চাঁদাবাজি করেছে এবং সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে অ্যাকশান চলছে। এরকম অনেক খবরই মাঝে মাঝে আসে। এটি একটি পুলিশের যে ভাবমূর্তি, ইমেজ, তার জন্য এটি খুবই ক্ষতিকর একটা সাইট। এখানে একটা জিনিস বলার যে পিআরবি রুলস যে ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল এবং ফৌজদারি কার্যবিধি আসে যে সমস্ত নির্দেশনা, এখানে যে সাদা পোশাকে যে পুলিশের ডিউটি, সেখানে পিআরবিতে বলা আছে যে কি ধরনের ক্ষেত্রে পুলিশের সাদা পোশাকে ডিউটি হয়, সেটা খুবই সীমিত আকারের কথাগুলো বলা হয়েছে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ইনফরমেশান কালেকশন করার জন্য। এটি পুলিশের যে সমস্ত স্পেশাল ব্রাঞ্চ বা সিআইডি, এ সমস্ত যে ব্রাঞ্চ আলাদাভাবে সেখানে ম্যানুয়ালে এবং সেখানে ওইভাবে নির্দেশনা আছে, তো ডিস্ট্রিক্ট পুলিশের এবং যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ক্রিমিনাল সাইড নিয়ে ডিল করতে হয় ইউনিফর্ম পুলিশের জন্য, এর ভেতরে যে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি বর্তমানে যেভাবে ওয়ার্ক করে, এই এটার জন্য একটা স্বচ্ছতা দরকার। যে পিআরবি রুলস রয়ে গেছে সেই অনুযায়ী এবং টাইম টু টাইম যে সমস্ত একটা নির্দেশনার প্রেক্ষিতে যে সাদা পোশাকে ডিবি পুলিশ যেভাবে ডিউটি করে, এটির একটি রেগুলেশনস তৈরি করে, রুলস তৈরি করে গভর্নমেন্ট তারা অ্যাপ্রুভ করে সেটা করা উচিত। নইলে এটির ভেরিয়েশন হয়, বিভিন্নভাবে সাদা পোশাকে যে সমস্ত ডিউটি করছে এবং যেভাবে অনেক ক্ষেত্রে যে হয়রানি হচ্ছে পাবলিক, এবং সেই ক্ষেত্রে সেই যে ব্যক্তি করছে সেও না জানেও অনেক ক্ষেত্রে করে, হাই হ্যান্ডেডনেস যেটা হয় যে এর কনসিকোয়েন্সটা কি সে বুঝতে পারে না, এরকমও হয় অনেক ক্ষেত্রে হয়। এবং তার সাথে যারা থাকে সহযোগী হিসাবে, যারা অ্যাসিস্ট করে, তারাও অনেক সময় না বুঝেই করে। তো সেক্ষেত্রে পুলিশ যেটা অ্যারেস্টের বিষয়টি, যেভাবে কখনো যে অ্যারেস্ট করতে কাউকে হয় এই সাদা পোশাকের অ্যারেস্টের বিষয়ে, যে বর্তমানে ডিবি যেভাবে কাজ করছে, এটির একটু স্বচ্ছতা নিয়ে এসে একটা রুলস তৈরি করে এটা থাকা উচিত। এবং যেটা নিয়ম আছে যে পুলিশের যেটা রুলস রেগুলেশন আছে, যখন অফিসার বাইরে যাবে কোনো কাজে, তাদের জেনারেল ডায়েরিতে যেমন নোট থাকে থানা অফিসারের জন্য, সেখানে ডিবি পুলিশেরও সেখানে স্পেসিফিক হয়েতে ডিউটি কী কাজে যাচ্ছে সেটা নির্দেশনা থাকবে। এবং সেখানে যে বাইরে গিয়ে যে সমস্ত পিআরবি রুলের ভেতরে যে পার্সোনাল ডায়েরি যে লেখার যে বিধান, এবং সেটিকে স্বচ্ছ করতে হবে এবং জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিয়মিতভাবে পার্সোনাল ডায়েরি লেখা হয় না, ডে টু ডে লিখে এবং ডে টু ডে জমা দেওয়ার কথা 24 ঘন্টার ভিতরে, সেটি হলে এবং সেটার পরে যদি স্বচ্ছতা রাখা যায় তাহলে এই ধরনের যে সমস্ত কাজ তারা করতে সাহস পাবে, কম নিয়ন্ত্রণে থাকবে, সেই জিনিসগুলো একটু স্বচ্ছতা খুবই জরুরি হয়ে পড়েছে এখন। এবং এখানে আরেকটা জিনিস যে এই সমস্ত প্রেক্ষাপটে এবং এক ধরনের ক্রিমিনালরাও এই সমস্ত সুযোগ নিচ্ছে, যে সাদা পোশাকে একটা গাড়ি নিয়ে দেখা যাচ্ছে যে রাতের বেলায় এক জায়গায় যে পুলিশ পরিচয় দিয়ে তারা তাদের কাছ থেকে এই ধরনের লুটপাট করে নিচ্ছে আর কি। এবং সেক্ষেত্রে অনেকে যখন অনেক পরে জানতে পারছে যে সে এটা পুলিশ না, অন্য লোক। তো এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় এটা স্বচ্ছতা আনা উচিত, নতুবা এই ভাবমূর্তির যে ক্রাইসিস বলবো, অনেক সময় অনেকগুলো ভালো কাজ, 100টা ভালো কাজ একটা খারাপ কাজের জন্য সবই ধূলিসাৎ হয়ে যায়। তো এবং পুলিশ পাবলিকের যে কনফিডেন্স আনার বিষয়, যে তাদের যে একটা বিশ্বস্ততা,
সেই জিনিসটাই কিন্তু মূল ভিত্তি পুলিশের। তার কারণ পুলিশকে অনেক কিছু করতে হয়, যেমন আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে পুলিশ এক জায়গায় পাবলিকের সঙ্গে আইনগতভাবে যুদ্ধ করছে, ফায়ারিংও করতে হয় অনেক সময় আনলফুল অ্যাসেম্বলি, এবং ওই পুলিশকেই আবার সেই বাজারে গিয়ে একা একা গিয়ে তাকে বাজার করতে হচ্ছে পাবলিকের সঙ্গে। পাবলিক সেটা বুঝে যে কী পরিস্থিতিতে পুলিশ কাজ করে এবং আইনটা কী বলে। তো সেই জিনিসটাই আমরা কমিউনিটি পুলিশের কথা বলি, সেই জিনিসটাও অনেকটা স্বচ্ছ থাকা দরকার। যে সমস্ত এলাকায় এই সমস্ত ঘটনাগুলো ঘটে সেখানে কমিউনিটি পুলিশিংয়ের যদি অ্যাক্টিভিটি খুব ভালো থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা খুব কম। সেজন্য প্রতিটি ক্ষেত্রেই এটা জরুরি যে এলাকার ভেতরে যখন কোনো এই ধরনের ঘটনা হয় প্রকৃতই সে অপরাধী কি না, তার বিরুদ্ধে কী অভিযোগ, এটি যদি স্বচ্ছতা না আনা যায় এবং এই এই সমস্ত তথাকথিত গ্রেপ্তার এই সমস্ত বিষয় যদি মানে শক্তভাবে না নেওয়া যায়, অনেক ক্ষেত্রে এই যে বিভাগীয় ব্যবস্থা সাসপেনশান এটার প্রেক্ষিতেও পাশাপাশি এর সঙ্গে সরাসরি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেসও দেওয়া উচিত যাতে করে ইয়ে হয়। আরেকটা জিনিস হলো যে উইথ অল রেসপেক্ট এই যে ক্রস ফায়ারের যে কথাটা জিনিসগুলো এগুলোরও একটা ইয়ে করা উচিত, একটা অজবনিকা হওয়া উচিত, নতুবা এইভাবে যে সমস্ত কথাগুলো আসছে এবং এইভাবে যে চলে আসছে এটা একটা যদি ট্র্যাডিশনালি সময়ে আরও এটার খারাপ দিকগুলো আরও আসবে, যে আইনের যেখানে আইনের প্রতিভূ পুলিশ আইন সেখানে যে আইনের যে নির্দেশনা কীভাবে আইন পালন করতে হবে, একজন পাবলিকের এক বাড়িতে যেতে হলে পরে যেখানে দুজন লোকাল এভিডেন্স সাক্ষী সাথে করে নিয়ে যাওয়ার প্রভিশন এবং সিজার লিস্ট নীল সার্স এই সমস্ত যে সমস্ত প্রভিশন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি পালিত না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের জিনিসগুলো একটা পরিষ্কারভাবে একটা প্রভাব ফেলবে যা নাকি পরবর্তীতে এটিকে দূর করা খুবই কষ্টসাধ্য হবে। সেজন্য এখনই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে সাদা পোশাকে যে ডিবি পুলিশের যে কর্মকাণ্ড এবং যেভাবে কাজ করতে যাওয়া সেই সমস্ত বিষয়গুলি একটু ইয়ে করা দরকার। থানা পুলিশেও অ্যারেস্ট করার ব্যাপারটা যদি যেভাবে থানা পুলিশেও অনেক সময় সাদা পোশাকে করে তার একটা নিয়ম থাকা দরকার যে এইভাবে করতে হবে, নতুবা পাবলিকের ভিতরে যে পরিচয় দিয়ে হ্যান্ডকাপ একটা নিয়ে যেভাবে লোকজনের সঙ্গে সামনে বসে হয়তো পাবলিক মনে করে যে পুলিশ অফিসার আসছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে সে পুলিশ না, তো এই ধরনের সুযোগ যাতে না হয়। যদিও আইনে পরিষ্কারভাবে বলা আছে যে কাউকে অ্যারেস্ট করতে হলে পরে তাকে পরিচয় দিতে হবে, তাকে বলতে হবে আপনাকে এই কারণে অ্যারেস্ট ইত্যাদি, এই যে সমস্ত নিয়মকানুন যদি কেউ যদি পালিত মানে পালনে ব্যত্যয় ঘটে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে দরকার ক্ষেত্রে, যে এটা যদি মানে ফিরিয়ে না আনা যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো আরও ভবিষ্যতে একটা পুলিশের জন্য একটা খুবই একটা প্রশ্নবোধক জিনিস হয়ে দাঁড়াবে। এবং এটা যেমন এটাকে আরও প্রসঙ্গক্রমে বলি যে এই দুর্নীতির বিষয়ে যেখানে চারিদিকে সোচ্চার সেখানে এই ধরনের জিনিস, এটা বড় ধরনের দুর্নীতি, এটা যেমন বর্তমানে পুলিশ বিভাগের মানে ইন্সপেক্টর জেনারেল উইথ অল রেসপেক্ট উনি সব জায়গায় যে স্লোগান এবং যেখানে থানাতে যে জেনারেল ডায়েরি করতে টাকা পয়সা লাগে না এই কথা যখন জনগণের কাছে বলতে হচ্ছে সেই পর্যায়ে এসে এবং পুলিশ পাবলিককে এটাও জানানো দরকার যে পুলিশের শুধু জেনারেল ডায়েরি না, কোনো মামলা করতেও পুলিশের থানায় কোনো ইয়ে হয় না, পয়সা লাগে না, এই যে বিষয়গুলি, এই যে আইনের যে বিষয়গুলি, এই আইনের বিষয়গুলি ভালো করে যদি জানানো যায় জনগণের কাছে পাবলিক মিটিংয়ের মতো এবং যে কোঅপারেশন মিটিংয়ের মতো এই সমস্ত জিনিসগুলো ব্যাপকভাবে, তার কারণ 100 বছর 150 বছর পুরনো আইনের যে ব্যাখ্যাগুলো এগুলো আমরা ডেভিয়েশন হয়ে ভুলে গেছি বলা যায়, বর্তমান প্রজন্ম থেকে শুরু করে অনেকেই এই সমস্ত জিনিসগুলো পরিষ্কারভাবে ধারণা নেয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলি যে এই যে পরিবহন আইন নিয়ে আমরা প্রচার করলাম এক মাস যাবত, যেখানে শিক্ষিত লোকের বা শহরে রাজধানী শহরে মাইক্রোফোন লাগিয়ে যে এই করলে অপরাধ, এইটা করলে এত সাজা ইত্যাদি, তো সেখানে সাধারণ লোক গ্রামের যারা মানে যারা আছেন তাদেরকে জানানোর জন্য এই পুরনো আইনই আবার নতুন করে জানানোর এই সময় এসেছে
আমি বলবো। তো সেই জন্য এটা যদি বাস্তবভাবে না হয় তাহলে এই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে পুলিশ অ্যাসাল্ট হচ্ছে, এমনও হতে পারে যে এই সাদা পোশাক এই ধরনের করতে গেলে পাবলিক তখন ইয়ে হয়ে যাবে যে এরা মনে হয় পুলিশ না, এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে ভবিষ্যতে, এবং অনেক ক্ষেত্রে এটা প্লিও নিতে পারে এই ধরনের ক্ষেত্রে। তো সেজন্য এই জিনিসগুলো এখনই এটাকে পথে নিয়ে আসতে হবে, আমি বলবো রুলস রেগুলেশনের মাধ্যমে এবং তদারকি, স্বচ্ছ তদারকির মধ্যে। ঘটনা ঘটার পরে যে অ্যাকশান সেটা তো হবেই, কিন্তু তার আগে এটা যাতে না হয়, স্বচ্ছতা যাতে আনা যায়, সেই বিষয়টি এখন খুব জরুরি হয়ে পড়েছে, আমার এটা ব্যক্তিগত মতামত। উইথ অল রেসপেক্ট, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।